নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি গরমকালের একটা স্পেশাল রেসিপি বানাবো, সেটা আমের জেলি। এটা খুব ঘরোয়া এবং সিম্পল, টক মিষ্টি। আপনারা এটা যে কোনো সময় খেতে পারেন, ভাতের সঙ্গে কিংবা ব্রেডের সঙ্গেও খেতে পারেন। এটা অনেক দিন ঘরে রাখা যায়, তার জন্য আপনাদের আমার পুরো রেসিপিটা দেখতে হবে কিভাবে এটা অনেক দিন রাখা যায়। এটা যদি করে আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন যদি আমার অন্য রেসিপি আপনারা দেখতে চান। ফ্রেন্ডস রিলেটিভসদের শেয়ার করবেন। আজকে চলুন আমি শুরু করি আমের জেলি। আজকে আমি রান্না করব আমের জেলি। আমি আমটাকে ডুমো ডুমো করে কেটে রেখেছি, এবার আমি আমটাকে একটু ভাপ দিয়ে নেব, তাই জন্য গ্যাসে আমি জল বসিয়েছি, আমগুলো আমি দিয়ে দেব। সবগুলো আমি অল্প করে সেদ্ধ করে নেব, এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি। আমার আমটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমার জেলি বানানোর জন্য লাগবে এই সেদ্ধ আম, লেবু রস, চিনি আর কুচানো আদা। আমি এবার আমের জেলি শুরু করব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি আমগুলো দিয়ে দেব। আমি চিনিটা কিছুটা চিনি দিয়ে দেব, পরিমাণ মতন চিনি আমি দেব, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সে সেরকম মিষ্টি দিয়ে নেবে। তবে আমের জেলিতে একটু মিষ্টি বেশি হবে, চিনিটা একটু বেশি লাগবে। আমি একটু চিনি পুরোটাই দিয়ে দেব, দিয়ে এবার এটা আমি ভালো করে মিক্সড করে নাড়বো। এটা কন্টিনিউ আমাকে নেড়ে যেতে হবে যাতে তলায় আমটা লেগে না যায়। আমার আম আর চিনিটা অনেকটা মিক্সড হয়ে গেছে, আরও এটা নাড়তে হবে, মোটামুটি একটু শুকিয়ে নিতে হবে। তার আগে আমি কুচানো আদাটা এর মধ্যে দিয়ে দেব, যাতে কুচানো আদাটা এর মধ্যে মিক্সড হয়ে যায়। আদা জেলির মধ্যে দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ হয়, যার জন্য আমি আদাটা ইউজ করলাম। আমার আমের জেলি মোটামুটি হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অল্প করে লেবু রস দেব। লেবু রসটা দিলে এটা অনেক দিন থাকবে, তাছাড়াও গন্ধটা খুব সুন্দর। আমার আমের জেলি হয়ে গেছে, এবার আমি এটা সার্ভ করে দেব। আজকে আমি আমার রেসিপি সার্ভ করে দিলাম। আপনারা এটা খেয়ে আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন আমি বিদায় নিলাম, আবার পরে আমি নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি।